বাংলাদেশ বর্তমান সরকার বর্তমান সরকার ঘোষণা করেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 7ই মার্চ 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি সহ কিন্তু মজার ব্যাপার বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ কি দিয়ে দেব যে বাংলাদেশ বর্তমান সরকার যে বছরে কয়েকটা দিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে তার মধ্যে সর্বপ্রথম গেজেট আকারে এটা পাস হয়েছে গেজেট আকারে এটা ইন্টারনেটে পেয়ে যাবে এখন সার্চ দিলে এখন পেয়ে যাবেন সরকার গেজেট আকারে ছেড়ে দিয়েছেন এবং বিল পাস করেছেন যে 7ই মার্চ 16ই ডিসেম্বর এরপরে 21শে ফেব্রুয়ারি সহ কয়েকটা দিবস এর মধ্যে সর্বপ্রথম যেই দিন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে তাও কোথায় কোথায় মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং সরকারি অফিস বেসরকারি অফিস প্রত্যেকটা জায়গায় সরকারের ঘোষণা জাতীয় পতাকা এই ঈদে মিলাদুন্নবী সামনে মাসে আসতেছে এই বাড়ি রবিউল আউয়ালের দিন জাতীয় পতাকা উত্তোলন করা এটা বাধ্যতামূলক করেছেন বাংলাদেশ সরকার চিল্লায় কি মারহাবা বলবেন না আরো জোরে বলেন মারহাবা যারা ব্যতিক্রম করবে সরকারি ভাবে কেস হয়ে যাবে আমাদের আর কেস করার লাগবে না এটা আইনের লোক যদি করে তাদের বিরুদ্ধে সরকার বাদী কেস হবে যারা বেআইনি লোক যদি করে মানে আইনে আইন প্রকারী ভাইদের বাহিরে তারাও যদি করে তাদের বিরুদ্ধে সরকার বাদী কেস হবে কারণ এটা আমি আপনি পাস করি নাই বাংলাদেশ সরকার পাস করেছে যে ঈদে মিলাদুন্নবী সাল্লামের সম্মানে সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা লাগবে আমি আশ্চর্য হয়ে যাই যারা ঈদে মিলাদুন্নবী সাল্লামের বিরোধিতা করে আপনাদের পায়ে হাত রেখে বলবো আমার এই কথাগুলি আপনারা রেকর্ড করেন রেকর্ড করে এরপরে আপনাদের ওস্তাদের কথা আর আমার ওয়াজ আপনারা নিজের বিবেককে বিচারক বানাবেন নিজের বিবেককে বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় বিচারক বিবেককে বিচারক বানাবেন বানানোর পরে আপনাদের ওস্তাদের কথা শুনবেন কারণ ঈদে মিলাদুন্নবী সাল্লামের কথা কোরআন শরীফে আছে ঈদে মিলাদুন্নবী সাল্লামের বিরুদ্ধে কোরআনে কিছু নাই মারহাবা বলেন না কেন বাবা কোরআন হাদিস ইজমা কিয়াসি ঈদে মিলাদুন্নবী সাল্লামের পক্ষে কোরআনও আছে হাদিসও আছে ইজমাও আছে কিয়াসও আছে কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লামের বিরুদ্ধে কোরআনও নাই হাদিসও নাই আছে শুধু গলাবাজি আমি গালি গালাজ করতে পারি না কিন্তু সত্য কথা আমি গোপন করতে পারবো না আপনারা আমি আশ্চর্য হয়ে যাই যেই মানুষগুলি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা করলো আজকে 4 মাস আজকে না কবে কয়েকদিনের মধ্যে বরিশাল থেকে এক হুজুর দুঃখ করে পোস্ট করেছে যে বরিশালের জমিনে পিরোজপুরের জমিনে এখন দাড়ি টুপি আর পাঞ্জাবি আর টুপি পরে হাঁটাটা এটা আমাদের জন্য লজ্জাস্কর হয়ে গেছে যে আলেমদের কারণে আজকে এই কথা আসলো যে আমরা দাড়ি টুপি আর পাঞ্জাবি পরে বরিশালে হাঁটতে লজ্জা লাগে কেন তারা কারা এরাই তো মিলাদুন্নবী বিরোধী হুজুর আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের 17:10 মাঝামাঝি আয়াতে আল্লাহ বলতেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআন বলতেছেন আমার নবী রহমতুল্লিল আলামিন হলো সারা পৃথিবী শুধু নয় এই পৃথিবীর মধ্যে আরো এই পৃথিবীর মতো আরো যত পৃথিবী আছে কারণ আলমের বহুবচন আলামিন দুনিয়ার বহুবচন দুনিয়া সমূহ এই দুনিয়া সমূহ যে কত দুনিয়া আছে এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন সুবহানাল্লাহ আমার বাবারা ওই আল্লাহ বলতেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব
আপনাকে আমি পাঠিয়েছি পৃথিবীর সমস্ত আলম মানে আলা আলামিনের রহমত হিসাবে। আর কোন কোন হুজুর যারা মিলাদুন নবী মানে না, এরা বলল এহসান গ্রুপ নাকি সারা পৃথিবীর জন্য রহমত। নাউজুবিল্লাহ না বলে গুনাহ হবে, নাউজুবিল্লাহ না বলে গুনাহ হবে, গুনাহ হবে। সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা। কোরআন বলল রাসূল রহমত, আর মিলাদুন নবীর বিরোধী হুজুর বলতেছেন এহসান গ্রুপ নাকি রহমত। সম্পূর্ণ কোরআনের বিরোধী। আর তাদের মাদ্রাসা আপনারা ছেলে পেলে দেয়, তাদের মাদ্রাসা আপনারা ভালো আলেম বানাইতে দেন। অহরহ ফেসবুকে আসতেছে আমার ভাইদের কারণে আমরা রাস্তায় হাঁটতে কষ্ট হয়, যত ফালতু কাজ, যত ফালতু ধরনের চরিত্র আমার ভাইদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে। কারণ এখন তো ফেসবুকের জামানা, কোন কিছু গোপন করা যাইতেছে না। অহরহ আলতু ফালতু কাজ, আলতু ফালতু ঘটনা, ছোট বাচ্চাকে পিটায় মাইরা ফেলানো সহ অহরহ কাজ করতেছে। এদের মাদ্রাসায় আপনারা ছাত্র দেন, আল্লাহ রাসূলের দরবারে মুখ দেখাইতে পারবেন। এই বছর থেকে সরকারবাদী কেস হবে মিলাদুন নবীর বিরোধীদের বিরুদ্ধে। কথা বলে না কেন? যারাই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে এই বছর থেকে কেস হবে। আপনারা আমার লাগবে না, আপনারা আমার কেস সরকারবাদী কেস। কারণ সরকার গেজেট পাস করেছে মিলাদুন নবীর দিন পতাকা উত্তোলন করতে হবে, আমরা গ্রামের স্কুলে করতে হবে। এখন যদি কোরআন হাদিসে ঈদে মিলাদ, যেহেতু পোস্টারটা ঈদে মিলাদুন নবীর, তো এই জন্য এক চোখে পড়ছে আমার, আমি ঘোষণা করব কোরআন হাদিস এজমাতে আছে, যদি ঈদে মিলাদুন রাসূলুল্লাহ না থাকে আমিও করব না, আপনাদেরকে করতে নিষেধ করব। কিন্তু থাকলে বাবা 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 উঠে কথা বলে, কোরআন হাদিস এজমা কে আছে যদি ঈদে মিলাদুন রাসূলুল্লাহ থাকে তাইলে কি করতে কোনো অসুবিধা আছে? না। আমার বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দিকে যদি তাকাই, সারা বিশ্বের চারখানা শ্রেষ্ঠ কিতাব, তার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল চতুর্থ নম্বরে আমার আল্লাহর কোরআন, যেটা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন, যে কোরআন চিনানোর আগে আমার আল্লাহ, কোরআন চিনানোর আগে কোরআনুল কারিমে আল্লাহ রাসূল চিনাইছেন, মারহাবাকে বলবেন না। কোরআনুল কারিমে আমার আল্লাহ কোরআন চিনানোর আগে রাসূলকে চিনিয়েছেন। আমার ভাইরা অনুরোধের সুরে বলব, কথাগুলি রেকর্ড করে রেখে দিতে হবে, ওস্তাদের কথা শুনবেন আর এই কোরআনের কথা শুনবেন, বিবেকের বিচারক বানাইবেন, মাকবুল বানাইবেন, সর্দার বানাইবেন বিবেকের। এ বিবেক তুমি একটু উত্তর দিয়ে দাও, কোরআনের কথা তুমি মানবে নাকি আমার ওস্তাদের কথা মানবে? আপনার বিবেক বলে দিবে ওস্তাদ, হাজার ওস্তাদ যদি বাদ দিতে হয় দিয়ে দাও, তারপরও কোরআন অমান্য করো না, ঠিক কিনা বাজা? আমার বাবা খেয়াল করেন, আজকে অনেকেই কোরআনের দোহাই আমরা বেশি দেই, কিন্তু আল্লাহ কোরআনে রসুলের দোহাই বেশি দিয়েছেন। কোরআনুল কারিমে আমার আল্লাহ 14 পারার প্রথম পৃষ্ঠা, অনেকে ফোন করে কইছে হুজুর আমরা তো অনেকে নজরানা কোরআন শরীফ পড়ি, আমি পৃষ্ঠা নাম্বার করে নজরানা আমরা ভাইরা যদি আয়াত নাম্বার কই দিতে, তাহলে এখন আয়াত নাম্বার কই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 14 পারায় সূরার নাম সূরাতুল হিজর, এই সূরাতুল হিজরের নয় নম্বর আয়াত, অনেক মুফাসসিররা তথাকথিত মুফাসসির এই আয়াতের ওয়াজ জীবনে হাজার না হইল শত শত বার করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহই হেফাজত করব। কথা কথিত মুফাসসিররা এই আয়াতের তাফসীর জীবনে বহুত করেছেন, কিন্তু কোরআন হেফাজতের কথা কোরআনে আমি একবার পেয়েছি, আরো থাকতে পারে, থাকলে আমারে জানায় উপকৃত হব, এই ব্যাপারে আমি অহংকার করলাম না। কোরআন হেফাজতের কথা কোরআনই একবার, আর আমার রসুলের হেফাজতের কথা কোরআন শরীফে অনেক অনেকবার। কোরআন হেফাজতের কথা একবার, সবাই খেয়াল করুন, যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে আপনাদের পায়ে ধরে বলছে, আপনারা আমার কথাগুলি রেকর্ড করে রেখে দেবে, ইনশাআল্লাহ বিবেক এই কোরআনের পক্ষে রসূলের পক্ষে রায় দিবে, আপনার ওস্তাদকে এই বিবেক ঘৃণা করবে ইনশাআল্লাহ। যদি বিবেক থাকে আপনার, বিবেক না থাকলে কিছু করার নাই।